I think the Saudi League is not worse than French League. Right now we are better than French League. French League থেকে Saudi League-এর মান অনেক বেশি ভালো এবং অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর এমন মন্তব্যের কয়েক ঘন্টার মাথায় আবারও গরম হয়ে উঠেছে ফুটবল দুনিয়া। এবার তিনি প্রশ্ন তুলেছেন দ্য ব্যালন ডি'অর ও ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের বিশ্বাসযোগ্যতা নিয়ে। মজার বিষয় হচ্ছে এবারের এই দুই অ্যাওয়ার্ডই জিতে নেন তারই সবচেয়ে বড় রাইভাল আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। ছয় বছর আগে সবশেষ ব্যালন ডি'অর ও ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড জেতা রোনালদো 2024 এসে দাবি করেন এই পুরস্কার দুটি বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। তিনি মনে করেন গোল সংখ্যার ভিত্তিতেই এই সব পুরস্কার দেওয়া উচিত। পর্তুগিজ সংবাদ মাধ্যম রেকর্ডকে দেয়া এক সাক্ষাৎকারে 38 বছর বয়সী রোনালদো বলেন ব্যালন ডি'অর ও ফিফা দ্য বেস্ট তাদের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে, নাম্বার সবসময় সত্যি কথা বলে। আমি বলছি না যে মেসি এই পুরস্কারগুলোর প্রাপ্য না, এমনকি হালান্ড বা এমবাপ্পেও, কিন্তু আমাদের পুরো মৌসুম নিয়ে বিশ্লেষণ করতে হবে। এসব পুরস্কারের ওপর আমার আর কোনো বিশ্বাস নেই। 2023 সালে সৌদি ক্লাব আল নাসেরের হয়ে 59 ম্যাচে 54 গোল করেছেন রোনালদো। গত বছর এত গোল করতে পারেননি অন্য কেউই, কিন্তু তবুও জায়গা হয়নি 2023 সালের ব্যালন ডি'অর ও ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায়। তাতেই হয়তো ফুঁসে উঠেছেন এই পর্তুগিজ। 2023 সালের ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড জিতেছেন মেসি। একই সময়ে ব্যক্তিগত ও দলগত দিক থেকে মেসির চেয়ে সবচেয়ে বেশি সফল ছিলেন ম্যান সিটি স্ট্রাইকার হালান্ড। সমান পয়েন্ট পেলেও ফিফা সদস্য দেশগুলোর ক্যাপ্টেনের ভোটে এগিয়ে থেকে মেসি দ্য বেস্ট জিতে নেয় তৈরি হয় বিতর্ক। হয়তো সেজন্যই এসব অ্যাওয়ার্ডের ওপর এখন আস্থা হারিয়ে ফেলেছেন রোনালদো। দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ড পুরস্কার গ্রহণের পরপরই এমন সব মন্তব্য করেন রোনালদো, যেখানে 2023 সালে বর্ষসেরা হন আর্লিং হালান্ড আর ফ্যান্স ফেভারিট প্লেয়ার অব দ্য ইয়ার, বেস্ট মিডল ইস্ট প্লেয়ার এবং বেস্ট গোল স্কোরার অব দ্য ইয়ার পুরস্কার জিতে নেন ক্রিশ্চিয়ানো রোনালদো।